এই 21 শতকের বেশিরভাগ তরুণ তরুণী অ্যাংজাইটি, ডিপ্রেশন ও একাকিত্বের মতো ভয়ানক মানসিক রোগে ভুগছে। ভয়ানক কেন বললাম? কারণ এই ডিপ্রেশন ও অ্যাংজাইটির কারণে মানুষের মধ্যে আত্মবিশ্বাসের কমতি দেখা যায়, যা তার জীবনে অনেক বড় একটি প্রভাব ফেলে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্ট অনুসারে এই ডিপ্রেশনের কারণে পুরো বিশ্বে প্রায় প্রতি বছরই 8 লক্ষের মতো মানুষ আত্মহত্যার দিকে পা বাড়ায়, যার দৈনিক সংখ্যা দাঁড়ায় প্রায় 2,191 জন। অর্থাৎ আমাদের বিশ্বে প্রতিদিন প্রায় 2,191 জন আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে, যা আমাদের মানব সমাজের জন্য ভালো কথা নয়। কিন্তু আমরা এইসব বিষয়ে কী করতে পারি? আমরা কী পদক্ষেপ নিতে পারি? আমরা অন্যদেরকে মোটিভেট করতে পারি, আমরা অন্যদের বন্ধু হতে পারি। তবে আপনারা জেনে অবাক হবেন যে 2021-22-এর কয়েকটি রিপোর্ট অনুসারে BTS তাদের গানের মাধ্যমে অনেক তরুণ তরুণীর জীবন বদলে দিয়েছে, যারা কিনা ডিপ্রেশন, অ্যাংজাইটি ও লোনলিনেসের মতো সমস্যায় ভুগত। তারা এই সব কিছুকে ওভারকাম করতে পেরেছে। এমনকি অনেকের মতে BTS'র গানের লিরিক্সগুলো বর্তমান ইউথের জন্য অনেক উপকারী, তাদের মেন্টাল হেলথ ভালো রাখতে, মনে সহানুভূতি ও আত্মবিশ্বাস জাগাতে, দুর্বলতা দূর করতে অনেক সাহায্য করে, যার কারণে মানুষ হয়ে ওঠে আত্মবিশ্বাসী, যা বর্তমান ইউথের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। তো আমাদের আজকের এই ভিডিওতে BTS'র এমন কিছু গান নিয়ে আলোচনা করা হবে যেগুলো অনেক মানুষের জীবন বদলে দিয়েছে। তো চলুন সেই অসাধারণ গানগুলোর সম্পর্কে জেনে নেওয়া যাক। টুমোরো BTS'র লাভ ইউর সেলফ ডিয়ার অ্যালবামের একটি গান, যার লিরিক্স ঠিক এরকম, স্বপ্ন যতবারই ভেঙে যাক কখনোই পেছনে তাকানো যাবে না, কারণ ভোর আসার আগেই অন্ধকার থাকে। লাভ ইউর সেলফ, লাভ ইউর সেলফ নামটি শুনেই বোঝা যাচ্ছে যে গানটি কী ধরনের হবে। তো এই গানে BTS নিজেকে ভালোবাসার কথা বলেছে, অর্থাৎ আপনি যদি নিজেকে ভালোবাসেন তাহলে আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। বাট এই গানটিতে বলা হয়েছে যে সবার জীবনে ছোট কারোর জীবনই লম্বা নয়, তাই নিজের জীবনকে নিজের মতোই উপভোগ করা উচিত। এ সাপ্লিমেন্টারি স্টোরি, ইউ নেভার ওয়াক অ্যালোন। ফায়ার, উল্টা অরণে আপনি যেভাবে চান সেইভাবে বাঁচুন, কে কি বলল না বলল এতে কারোই কিছু হবে না। সি, 21st century girl। সো হোয়াট, নট টুডে, সো হোয়াট ও নট টুডে এই দুটি গানের লিরিক্স ঠিক একই রকম, যেমন আপনি যদি দৌড়াতে না পারেন তাহলে হাঁটুন, আর হাঁটতে না পারলে আপনি হামাগুড়ি দিন, তবু আপনাকে এগোতে হবে, সামনে যেতে হবে। পারমিশন টু ডান্স, পারমিশন টু ডান্স বা PTD গানটি BTS'র প্রতিটা সদস্যই দক্ষতার সাথে তৈরি করেছে, কারণ এই গানের কোরিওগ্রাফিতে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। অর্থাৎ যারা কানে শুনতে পায় না বা কথা বলতে পারে না, তারাও এই গানের মানেটি খুব সহজে বুঝতে পারবে। পারমিশন টু ডান্স, এই গানটি দ্বারা বোঝানো হয়েছে যে আপনি সাবলীল, অথবা আপনি চোখে দেখতে পান না, কানে শুনতে পান না বা কথা বলতে পারেন না, এসব প্রতিবন্ধকতা আপনাকে ঠেকাতে পারবে না যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস ও কিছু করার ইচ্ছে থাকে। তাহলে আপনি অসাধ্যকেও সাধন করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। One, two, three,
falling behind.